আজকে দারুণ একটি খাবারের চিত্র ধারণ করলাম, যা আমার আঞ্চলিক ভাষায় বলা হয় মোলা। দেখতে পাচ্ছেন গুড়ের মধ্যে হলুদ দেওয়া হয়েছে কালার করার জন্য। মূলত পানি এবং গুড় কিছুক্ষণ চুলায় জ্বালিয়ে নিতে হবে। মূলত আজকের মোলাটি তৈরি করছেন আমার বড় ফুপু, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি ফুপু মোলা এবং মুড়কি দারুণ বানাতে পারেন। মূলত শীতকালে মোলা খেতে ভারী মজা, গরম গুড়ের মধ্যে মুড়ি ঢেলে দেওয়া হচ্ছে। যেহেতু গুড়টি আঠালো ভাব নিয়েছে, এই আঠালো ভাবটি মোলা তৈরির জন্য মূলত কার্যকরী উপকরণ। কেননা দেখতে পাচ্ছেন মুড়ির সাথে গুড় মাখানো হচ্ছে, এরপরে হাত দিয়ে বানানো হবে মোলা। আমার এলাকায় খাবারটিকে মোলা বলা হলেও আপনার এলাকায় নিশ্চয়ই আঞ্চলিক একটি নাম রয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার এলাকায় এই খাবারটিকে কী নামে ডাকা হয়। তো আমাদের মুড়ি মাখানো শেষ, গুড় দিয়ে, গরম গুড় দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম আমরা। এখন হাত দিয়ে দেখেন কিভাবে মোলা বানানো হচ্ছে। বাড়িতে বানানো এই খাবারটি এখন হাট বাজারেও পাওয়া যায়, কিন্তু দিন শেষে বাড়িতে বানিয়ে নিজের হাতে বানানো মোলা খাওয়ার মজাই অন্যরকম, স্বাদও অন্যরকম। তো আলহামদুলিল্লাহ আমার বড় ফুপু অনেক সুন্দর করে বানান এবং তার সাথে আমার বোনেরাও হেল্প করছে। তো এভাবেই মোলা বানায়। দেখতে পাচ্ছেন মোলা বানিয়ে আবার মুড়ির মধ্যে এটা রাখতে হয়। তো পটের মধ্যে রাখে আর আমরা একটা একটা করে বাহির করে সকালে খাই, সন্ধ্যায় খাই। তো গ্রামের জীবনের এটা একটা অন্যরকম মজা, যা বলে প্রকাশ করা যাবে না হয়তো এই ভিডিওতে।